সিটি নির্বাচনে আওয়ামী লীগ বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি এবং জমা শেষ, প্রার্থী চূড়ান্ত হবে শনিবার। বিএনপির সভা সমাবেশে আপত্তি নেই সরকারের, ইভিএম এ স্বচ্ছ নিরপেক্ষ ভোট হবে বলছেন কাদের। শীত বৃষ্টিতে চরম দুর্ভোগ, কক্সবাজারে বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে একজনের মৃত্যু, 10 জেলে নিখোঁজ। বঙ্গবন্ধু বিপিএল এ রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাটিং এ খুলনা, আরেক ম্যাচে ঢাকাকে হারালো চট্টগ্রাম। সমস্যা সংকট সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে, আপনাদের কথা নিয়ে আসছি খবরের পরের অংশে। ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র পদে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রির শেষ দিন ছিল আজ। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ ও নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে চলে এই ফর্ম বিক্রি। মেয়র পদে আওয়ামী লীগ বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফর্ম বিক্রি করে, জমাও নেওয়া হয় এই সময়ের মধ্যে। তবে কোন দুজন হচ্ছেন নৌকার প্রার্থী, সে সিদ্ধান্ত আসবে শনিবারের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায়। এদিকে আজ বিকেল 4টা পর্যন্ত মেয়র পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা নেয় বিএনপি। শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হবে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। ওই দিনই দলের পার্লামেন্টারি বোর্ড প্রার্থী চূড়ান্ত করবে। আগামী 30 জানুয়ারি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ইভিএম এর মাধ্যমেই ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন স্বচ্ছ এবং নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। জানান, বিএনপির সভা সমাবেশে সরকারের আপত্তি নেই। উৎসবের আমেজ ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে। দলীয় মনোনয়ন ফর্ম তোলা ও জমার শেষ দিন হওয়ায় সকাল থেকে ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা। দুই সিটি কর্পোরেশন নির্বাচনে 172 জনের বিপরীতে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন সংগ্রহ ও জমা দেন প্রার্থীরা। উত্তরে মেয়র প্রার্থী হতে মনোনয়ন ফর্ম জমা দেন আতিকুল ইসলাম, দক্ষিণে ফজলেনুর তাপস, হাজী মোহাম্মদ সেলিম, বর্তমান মেয়র সাঈদ খোকন। দলের থেকে নমিশন চেয়েছি, দল যদি আমাকে নমিশন দেয় আমি তৃণমূল কর্মী দেখলে ইনশাল্লাহ জয়লাভ করব। তো আমি চাই দল থেকে অবশ্যই আমাকে নমিনেশনটা দিবে, আমি আশাবাদী, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। জীবনের সুবর্ণ সময়গুলো দলের জন্য ব্যয় করেছি, এই শেষ বয়সে এসে দলের কাছে আমার একটা বায়োডাটা পৌঁছিয়ে দিতে চাই, এটা এই উদ্দেশ্যেই আমাকে মনোনয়ন নিতে হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। আমি আশাবাদী ইনশাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আমি মনোনয়ন পাবো ইনশাআল্লাহ। নির্বাচন নিয়ে সকাল 11:30টায় সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। এবার দুই সিটি নির্বাচন ইভিএম এ হওয়ায় এ নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়ে তিনি জানান, ইভিএম পদ্ধতিতে ভোট কারচুপির কোনো সুযোগ নেই, স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটের বিষয়ে সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই। নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ত্রুটি বিচ্ছুতির কোনো সুযোগ নেই, কাজে এখানে সরকারের পক্ষ থেকে ইন্টারফারেন্সের কোনো সুযোগ নেই এবং আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশনই চাইছি। তিনি জানান, বিতর্কিতদের বাদ দিয়ে ক্লিন ইমেজের প্রার্থীদের মনোনয়ন দেবে দল। শনিবার সন্ধ্যায় গণভবনে বোর্ড সভায় চূড়ান্ত হবে নাম। 30 ডিসেম্বর বিএনপির সমাবেশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেবে না সরকার। বিএনপি সমাবেশ করবে এটা তো রুটিন, তারা প্রায় সমাবেশ করেন এবং সমাবেশ করার অনুমতিও তাদেরকে যথারীতি দেওয়া হয়, তারা সমাবেশ করবে এটা তো আমাদের কোনো অসুবিধা নেই। নতুন বছরের শুরুতে মন্ত্রিসভায় কিছুটা রদবদল হতে পারে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি এবং জমার বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। বুদ্ধদেব, কতজন আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, জমা দিয়েছেন, কারা উল্লেখযোগ্য ছিলেন এবং নেতাকর্মীদের ভিতরে আগ্রহ কেমন? আজ মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের থেকে মেয়র পদে 8 জন এবং কাউন্সিলর পদে 676 জন তাদের মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে মেয়র পদে 12 জন এবং কাউন্সিলর পদে 549 জন তাদের মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য যদি বলি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আতিকুল ইসলাম এবং আরেক একটা নাম যদি বলি যে আদম তমিজি হক, তিনি কিন্তু মেয়র প্রার্থী হিসাবে তার মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য যদি বলি, এখানে সাইদ খোকন বর্তমান মেয়র যিনি আছেন, তিনি কিন্তু ফর্ম জমা দিয়েছেন। এছাড়া হাজি সেলিম, তিনি নিজে এসে তার সহযোগীদের সাথে করে নিয়ে এসে এই ধানমন্ডিতে তাদের মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এছাড়া ব্যারিস্টার ফজলে নূর তাপস, তিনি না আসলেও তার সহযোগীরা কিন্তু এখানে এসে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এখানে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ততা দেখতে পেয়েছি আমরা। এখানে প্রত্যেকটা, আপনাকে যেটা বললাম, দক্ষিণ এবং উত্তর মিলিয়ে কাউন্সিলর পদে কিন্তু 1225 জন তাদের ফর্ম জমা দিয়েছেন। এছাড়া মেয়র পদে কিন্তু 8 জন দক্ষিণ সিটি কর্পোরেশনের এবং উত্তরের 12 জন মিলে সবশেষ কিন্তু 20 জন আজ শেষ দিনে তাদের মেয়র পদে প্রার্থিতা জমা দিয়েছেন। এছাড়া আপনাকে বলি যে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত কিন্তু আগামী কাল সন্ধ্যায় হবে, এরপরেই জানা যাবে যে আওয়ামী লীগ থেকে কারা তাদের মনোনয়ন চূড়ান্তভাবে পাচ্ছেন। এছাড়া 31 তারিখে কিন্তু আপনার নির্বাচন কমিশনে তাদেরকে, এই আওয়ামী লীগের যারা মনোনয়ন পাবেন তাদেরকে ফর্ম চূড়ান্তভাবে জমা দিতে হবে এবং প্রার্থিতা প্রত্যাহার সহ প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে 5 তারিখের মধ্যে, আর 10 তারিখে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তো এখনও যদি আমি আপনাকে বলি, 5টা থেকে 6টায় এখানে 6টা পর্যন্ত কিন্তু কাউন্সিলররা তাদের ফর্ম জমা দিতে পেরেছেন। এখনও কিন্তু নেতাকর্মীদের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ততা আছে, সবাই কিন্তু তারা যার যার প্রার্থীর পক্ষে এখানে অংশ নিয়েছেন। তো এখনও কিন্তু ধানমন্ডি তিনের এতে একটা স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ দেখা যাচ্ছে নেতাকর্মীদের মধ্যে। আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটু আগে এসেছেন দলীয় নেতাকর্মীদের মধ্যে, তিনি কথা বলেছেন এবং আমরা এখানে সকলের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, প্রার্থীরা কিন্তু প্রত্যেকেই নিজেদের দাবি করছেন যে তিনি যে এখানে দলীয় যে কাজগুলো করেছেন সে হিসেবে এই মনোনয়ন বোর্ড তাকেই নির্বাচিত করবেন বলে তারা আশা করছেন। বুদ্ধদেব, আপনি সাথেই থাকুন। আমাদের সহকর্মী জাহানারা পারভীন এবার বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন। জাহানারা, আপনি বলবেন যে বিএনপির মনোনয়ন ফর্ম জমা সংগ্রহ কতজন দিয়েছেন এবং একই সাথে বলবেন যে বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনকে কিভাবে নিচ্ছে, তারা কতটুকু সিরিয়াস? বিএনপির পক্ষ থেকে 3 জন মেয়র প্রার্থী, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম গতকাল তুলেছেন এবং আজকে 3 জন তারা জমা দিয়েছেন। এর মধ্যে রয়েছেন উত্তর সিটিতে 2 জন, তাবিদ আউয়াল এবং আসাদুজ্জামান রিপন, এবং দক্ষিণ সিটিতে ইশরাক হোসেন ফর্ম জমা দিয়েছেন। এই 3 প্রার্থীর মধ্যে বিএনপির পছন্দের ক্ষেত্রে অগ্রাধিকার হচ্ছে তাবিদ আউয়াল উত্তরে এবং দক্ষিণে ইশরাক হোসেন। আমরা যতদূর কথা বলে জানতে পেরেছি সিনিয়র নেতাদের সঙ্গে, এই দুজনেই হতে যাচ্ছেন বিএনপির সম্ভাব্য প্রার্থী। তাবিদ আউয়াল এর আগের সিটি নির্বাচনে অংশ নিয়েছেন এবং সেই নির্বাচনে বিএনপি শেষ মুহূর্তে দিনের মাঝামাঝিতে নির্বাচন থেকে সরে গিয়েছিল। আর ইশরাক হোসেন সাদেক হোসেন বিএনপি ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে এবং পিতার উত্তরাধিকারী হিসেবেই দল তাকে মনোনীত করতে পারে, এরকমটাই ধারণা করা যাচ্ছে। কিন্তু আজকে 2 প্রার্থী খুব উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের অনুসারীদের নিয়ে তারা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছে। তারা বলেছেন যে নির্বাচনে তারা অংশ নিচ্ছেন দলীয় সিদ্ধান্তে, কিন্তু সব কিছু মিলিয়ে তারা বলছেন যে এই নির্বাচন কমিশনের
অধীনে এর আগের যে উদাহরণগুলো দিয়ে তারা বলেছেন নির্বাচন সুষ্ঠু হবে না এমনটাই তারা আশঙ্কা করছেন। এছাড়া বিএনপির মহাসচিব সহ অন্যান্য সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে একই সুরে কথা বলছেন যে বিএনপি নির্বাচন বর্জন করে জনগণের কাছে এই বার্তাটা দিতে চায় না যে তারা নির্বাচন বিমুখ দল, নির্বাচনমুখী দল হিসেবে নিজেদের মানুষের কাছে প্রমাণ করার জন্য তাই নির্বাচনে অংশ নিতে নিচ্ছে, কিন্তু তাদের আশঙ্কা হচ্ছে ইভিএম পদ্ধতি থাকছে এই নির্বাচনে, এটি তাদের জন্য খুবই শঙ্কার বিষয় যে এই পদ্ধতিতে নির্বাচন সুষ্ঠু হবে না, জনগণের রায় প্রতিফলিত হবে না এমনটাই বিএনপি মনে করছে। সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু এবং জাহানারা পারভীন জানাছিলেন বিএনপি এবং আওয়ামী লীগের সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি এবং জমা দেওয়ার বিষয়ে। নির্ধারিত সময় শেষ হলেও ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকা থেকে নামানো হয়নি নির্বাচনী পোস্টার ব্যানার, ফলে শুরুতেই লঙ্ঘন হচ্ছে নির্বাচনী আচরণবিধি। নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকায় সম্ভাব্য এসব প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারছে না নির্বাচন কমিশন। তবে রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন শনিবার মাঠে নেমে প্রার্থীদের সতর্ক করবেন তারা। নির্বাচনী আইন অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো রকম প্রচার চালাতে পারবেন না সম্ভাব্য প্রার্থীরা, কিন্তু দুই সিটি কর্পোরেশনের 129টি ওয়ার্ডেই এর ভিন্ন চিত্র। এরই একটি উত্তর সিটির 31 নম্বর ওয়ার্ড। মোহাম্মদপুরের এই নির্বাচনী এলাকার দেয়ালে দেয়ালে টাঙানো হয়েছে রঙিন পোস্টার ব্যানার, অন্তত 10 জন সম্ভাব্য প্রার্থীর পক্ষে প্রচার চালানো হচ্ছে। বৃহস্পতিবার রাত 12টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের প্রচার প্রচারণায় লাগানো ব্যানার, পোস্টার, লিফলেট, ফেস্টুন নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু সে নির্দেশনা মানেননি অনেকেই। ব্যানারওয়ালারে বলছি সরাই নিতে, হয়তো রাত্রে বা কালকের মধ্যে সরাই হবে। আমি নির্বাচন কমিশনের সম্পূর্ণ কাজ অক্ষরে অক্ষরে পালন করবো, ওনারা যেভাবে বলে আমি সেইভাবে কাজ করবো। কালকে রাতেই আমি সম্পূর্ণ কাজ সেরে ফেলেছি, তার বাকি নেই আমি জানি যতটুকু, তারপরেও যদি থাকে সেটা আমি আজকের ভিতরে সেটা আমি, কিন্তু আমি 100% যে আমার সবগুলোই মানে ওকে হয়ে গিয়েছে। এই নির্দেশনা অমান্য করলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে। চাইলে প্রার্থিতাও বাতিল করতে পারে ইসি। তবে বাস্তবতা ভিন্ন, আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাজা দেওয়ার জন্য কমিশনে এখনও নেই কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ বিষয়ে সম্ভাব্য প্রার্থীদের সতর্ক করতে শনিবার থেকে মাঠে নামছেন রিটার্নিং কর্মকর্তারা। সুস্পষ্টভাবে বলা আছে যে কেউ যদি আইন যদি না মানে তাহলে তাদের 50,000 টাকা জরিমানা অনধিক এবং 6 মাসের কারাদণ্ড হতে পারে। তাদের যে পোস্টার, লিফলেট, বিলবোর্ড এগুলো যেন তারা যেন অপসারণ করে, না করলে আমাদের আইনের আশ্রয় নিতে হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য শীঘ্রই চিঠি দেবে নির্বাচন কমিশন। দল এবং ভোটারদের নজর কাটতে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকা এখন 6 লাভ সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, পোস্টারে। এতে একদিকে নির্বাচন কমিশনের আচরণবিধি যেমন লঙ্ঘন হচ্ছে, অন্যদিকে রাজধানীর সৌন্দর্য নষ্ট হচ্ছে। যারা সুন্দর নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটে আসতে চাচ্ছেন তাদের নিয়ম না মানার এমন আচরণে ক্ষুব্ধ নগরবাসী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছর জুড়ে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সাফল্য পায়নি বিএনপি, নির্ধারিত সময়েও করতে পারেনি কাউন্সিল, তাই নতুন বছরে নেতৃত্ব পরিবর্তনের দাবি আবারও তুলেছেন নেতাদের একাংশ। দায়িত্বপ্রাপ্ত নেতারা তারেক রহমানকে বাস্তবতার আলোকে সঠিক তথ্য দিচ্ছেন না বলেও অভিযোগ তাদের। এই পরিস্থিতিতে আগামীতে আন্দোলন জমিয়ে তোলার সেই পুরনো আশ্বাসই শোনালেন বিএনপি মহাসচিব। খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত 1 বছরের মধ্যে রাজপথে বিএনপির দৃশ্যমান অবস্থান ছিল 26 নভেম্বর। হাইকোর্টের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এছাড়া গেল 1 বছর বিভিন্ন দাবি কিংবা প্রতিবাদে করা অধিকাংশ কর্মসূচি ছিল 4 দেয়ালে বন্দী, যদিও বছর জুড়েই রাজপথের আন্দোলনের হুমকি ছিল নেতাদের মুখে মুখে। দাবি আদায়ে জোরালো কোনো কর্মসূচি না থাকায় ঢাকাসহ বিভিন্ন এলাকায় তৃণমূল নেতাকর্মীদের তোপের মুখে পড়েন দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা। এমন প্রেক্ষাপটে কর্মসূচির জন্য আগামীতে পুলিশি অনুমতি না নেওয়ার ঘোষণা দেন মির্জা ফখরুল। চাপের মুখে ঘোষণা দিলেও সে অবস্থান ধরে রাখতে পারেনি দল। সফল আন্দোলন গড়ে তুলতে না পারায় নিজেদের ব্যর্থতা স্বীকারও করেন কেন্দ্রীয় নেতারা। সেই সাথে নতুন বছরে দাবি আদায়ে নেতৃত্ব পরিবর্তন উচিত বলেও মনে করেন বিএনপির এই নেতা।
তারেক রহমান সাহেব বিদেশে, তার সঙ্গে আমরা যারাই কথা বলি একটা রঙিন স্বপ্ন তাকে দেখানো হয়। আর সেই রঙিন স্বপ্ন যে বাস্তবতার সঙ্গে যে কোনো সম্পর্ক নেই, এটা তো অনুধাবন করা তার পক্ষে খুবই অসম্ভব। বর্তমান নেতৃত্ব দিয়ে বিএনপি ঘুরে দাঁড়াবার সম্ভাবনা নাই। তৃণমূল নেতারাও চাইছেন নতুন বছরে খালেদা জিয়ার মুক্তিসহ দাবি আদায়ের আন্দোলনের জন্য কেন্দ্র থেকে সঠিক দিক নির্দেশনা। আশা করি দল সামনে আরও আরও ভালো দিক নির্দেশনা দেবে আমাদের রাজপথে থাকার জন্য, ম্যাডামকে মুক্ত করার জন্য আমরা মাঠে থাকব। কী টাইপের আন্দোলন করতে হবে আমরা করব, এবং এই আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করে আনব ইনশাআল্লাহ। এমন প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব বলছেন নতুন বছর হবে গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের বছর। বৈরী প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে দলে আমরা কাজ করছি, পুরোপুরি রাজনৈতিক একটা দমন নীতির মধ্যে আমরা আছি। এখন স্বাভাবিকভাবেই একজন আশাবাদী মানুষ হিসেবে আগামী বছরটাকে আমি মনে করতে চাই এটা হবে গণতন্ত্রের বছর। নতুন বছরে দল গোছানোর পাশাপাশি সমমনা রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনতে বিএনপি কাজ করবে বলেও জানান জ্যেষ্ঠ নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইমদাদ, মাঝে দুই দিন কিন্তু তাপমাত্রা বেড়ে আবারও কিন্তু তাপমাত্রা কমতে শুরু করেছে, এবং আমরা দেখছি যে গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে, যার ফলে কিন্তু শীতের তীব্রতাটা আরও বেড়েছে, এবং আবহাওয়া অফিসও কিন্তু বলছে যে এই বৃষ্টির কারণে শীতের তীব্রতা কিন্তু আরও বাড়তে পারে। একই সাথে আবহাওয়া অফিস জানিয়েছে যে শীতের এই তীব্রতাটা আরও কয়েকদিন চলবে, এবং দেশে এই মুহূর্তে পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর এটার উপর দিয়ে মাঝারি আকারের একটা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এটা নিয়ে আমাদের একটা প্রতিবেদন আছে, চলেন সেটা দেখে আসি। শীতের তীব্রতার মধ্যেই মধ্যরাত থেকে রাজধানীতে থেমে থেমে গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শুক্রবার ভোররাত পর্যন্ত 5 মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। বাতাসের গতিবেগ রয়েছে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার। ভোর থেকে ছিল ঘন কুয়াশা, বৃষ্টি সামান্য হলেও মানুষের কষ্ট ও বিড়ম্বনা দুই বেড়েছে। ভালো না তো অবস্থা, কারণ বৃষ্টিটা গায়ে না ছাড়ালে ক্যাঙ্কের কী হবে, সংসার চলবে কীভাবে, আর কিস্তি মিস্তি আছে, গরিব মানুষ, দিন কাটায় দিন খাওয়া। বৃষ্টির কারণে ভালোই শীত করতেছে একটু, আর আকাশের অবস্থাও খুব ভালো না। আবহাওয়া অফিসের তথ্য মতে সারাদেশে গুঁড়ি বৃষ্টি হলেও সবচেয়ে বেশি 14 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে যশোরে। আজ সারাদিন একই ধরনের আবহাওয়া বিরাজ করবে, বৃষ্টি থাকতে পারে আরও দুই একদিন, এরপর আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেও জানুয়ারিতে বাড়বে শীতের তীব্রতা। আগামীকাল কিন্তু দিনের তাপমাত্রা কিন্তু রাজধানীতে কমার সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনি বলতে পারেন যেহেতু দিনের তাপমাত্রা আপনার কমার সম্ভাবনা রয়েছে, সেই হিসাবে আপনি বলতে পারেন যে আপনার রাজধানীতে হয়তো দেখা যাবে যে একটু শীতের শীতের অনুভূতিটা একটু বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 9.7 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুরে চলছে হালকা শৈত্যপ্রবাহ। এছাড়াও খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহে মেঘলা আকাশ থাকছে, কুয়াশা ও ঠান্ডা তীব্র হচ্ছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকে রাতের তাপমাত্রা যেহেতু অনেক জায়গায় মানে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সে এবং আপনার উত্তরাঞ্চলে দিনে রাতের তাপমাত্রা অপরিচিত থাকে মানে একটু সামান্য হয়তো বৃদ্ধি পাবে, সেই হিসেবে বলা যায় যে রংপুর বিভাগে হয়তো শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টি হলেও রাজধানীর বাতাসে দূষণ কমেনি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইয়ার ভিজুয়ালের জরিপ বলছে শুক্রবার সকালে ঢাকায় দূষণের মাত্রা ছিল 344 পয়েন্ট, যা সারা বিশ্বের মধ্যে দ্বিতীয়। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টি আর ঠান্ডা হওয়ায় সারা দেশে বেড়েছে শীতের প্রকোপ, স্থবির হয়ে পড়েছে জনজীবন, বেড়েই চলেছে রোগবালাই। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শুক্রবার রংপুর মেডিকেলে 2 শিশু মারা গেছে। কোথাও গুড়ি গুড়ি, আবার কোথাও মাঝারি বৃষ্টি। তীব্র শীতের সঙ্গে এমন বৃষ্টি জনজীবনে দুর্ভোগ বাড়িয়েছে অনেকটাই। কুয়াশা কেটে গেলেও বেড়েছে শীতের দাপট, এমন পরিস্থিতিতে রাস্তাঘাট অনেকটা ফাঁকা। অত্যন্ত শৈত্যপ্রবাহ এবং সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে এবং শীতের প্রকোপ খুব বেশি, এই অবস্থায় আমাদের জীবনযাত্রা খুব কষ্টদায়ক হয়ে যায়। মেহেরপুরে টানা 8 দিন পর তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে বৃষ্টি আর হিমেল বাতাসে ভোগান্তি কমেনি। বৃষ্টির কারণে আজ সকাল থেকে শীতের তীব্রতা খুবই বেড়ে গিয়েছে, প্রায় 4-5 দিন ধরে শীত খুবই বেশি। পাবনায় 2 দিন ধরে সূর্যের দেখা মেলেনি, এমন অবস্থা দেশের অনেক জায়গায়। প্রয়োজনের বাইরে ঘর থেকে বের হচ্ছেন না কেউ। ঠান্ডা সেই রকম, মনে করো আইতিলে আরো বেশি ঠান্ডা, বাচ্চা কাচ্চা নিয়ে সেই সমস্যা থাকার। সবচেয়ে বিপাকে অতি দরিদ্র ছিন্নমূল মানুষেরা, রোজগার কমায় আর্থিক কষ্টে কোনো রকম জীবন যাপন করছেন তারা।
ঠান্ডা দোকান দেই কলার বেশি কিনি নাই সন্ধ্যে নাগলে দোকান করে বাড়ি যাই কাজ কাম নাই আমরা কিছু এখান থেকে খোলা মাঠে পড়ে থাকি আমরা পড়তে শুয়ে ঘুম পারি আমরা শীতে খুব কষ্ট করি আমরা শরীয়তপুর সদর হাসপাতালে তিন দিনের শীতজনিত রোগের চিকিৎসা নিয়েছেন অন্তত 2500 রোগী এছাড়া প্রচণ্ড ঠান্ডায় পঞ্চগড় সদর হাসপাতালে শুক্রবার নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও 11 রোগী ভর্তি হয়েছেন টোটাল আজকে ডায়রিয়ার প্রকোপ অনেক বেড়ে গেছে এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় হবে বাচ্চাদের অপ্রয়োজনে সন্ধ্যার পরে এবং সূর্যোদয়ের আগে বাইরে নিয়ে না যাওয়া খাওয়ার সময় আমাদের হাত ধুয়ে খাওয়া এবং আমাদের দেশে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে মহাসড়কে দিনের বেলায় যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক মিরপুরের কালশি বস্তির আগুনে নিঃস্ব কয়েক হাজার মানুষ গরিব এই মানুষরা নিজেদের সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা শীতের তীব্রতা তাদের কষ্ট বাড়িয়েছে বহুগুণ মাজেদা বেগম প্রায় 20 বছর ধরে বাস করেন মিরপুরের কালশি এলাকার বাউনিয়াবাদ বস্তিতে এক ঘন্টার আগুনে পুড়ে গেছে সব সব হারিয়ে এখন নিঃস্ব তিনি ঘর থেকে একটা শু থাকি একটা টেকা একটা জুতা বাইরে অন্যটা লয়ে বাইরে তারি নাই জন্মি গেডের এন থেকে বাইরে যাইতে লইছি মোর দ্বারে আগুনের তাপটাইয়া ভারি খাইছে তাড়াতাড়ি লাভ দিয়া দো ওই পাশে পোলারে লইয়া ওই পাশে যে আশ্রয় লইছি মাজেদা বেগমের মতো আরও প্রায় 300 পরিবার নিঃস্ব হয়েছে এই আগুনে এই বস্তিতে ছিল বেশ কয়েকটি ভাঙাড়ির দোকান দোকানের সব পুড়ে ছাই হয়ে গেছে পোড়া অংশ থেকে যদি কিছু পাওয়া যায় তারই চেষ্টা করছেন সব হারানো এই মানুষগুলো লুঙ্গি ভাইছি কিন্তু গায়ের কাপড় চোপড় কিচ্ছু নাই সব শেষ কেসের ভিতরে টাকা ছিল এই টাঙের ভিতরে টাকা ছিল আমরা কিছু নিয়ে বাড়িতে নি আমার ছেলের মোবাইল টোবাইল আছিল কিছু নিয়ে বাড়িতে নি আমরা হাতে বাইকে একটা গায়ের অন্যটাও নিয়ে বাড়িতে নি তিন লোক আমার করতেছি এই তামাই হইতল কারুন কাগজ লোহা রাত 12:50 লাগা আগুন ভাঙারি দোকানের মাধ্যমে সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার ডুবির পর এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে এখনও নিখোঁজ 10 জন চট্টগ্রামের কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম জানিয়েছেন শুক্রবার সকালে রাঙাচোঙা নামের একটি মাছ ধরা ট্রলার 23 জন জেলেসহ গভীর সমুদ্রে ডুবে যায় ঘটনার পরপরই 12 জনকে জীবিত উদ্ধার করা হয় পরে পাওয়া যায় একজনের মরদেহ তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি নিখোঁজ 10 জনকে উদ্ধারে অভিযান চলছে কোস্টগার্ডের সমুদ্র জাহাজ অভিযানের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীর জাহাজ অপরাজেয় এ বিষয়ে আরো জানাতে এখন কক্সবাজার থেকে সহকর্মী তৌফিকুল ইসলাম যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে তৌফিক উদ্ধার অভিযানের সর্বশেষ কি অবস্থা যে 10 জনকে পাওয়া যাচ্ছে না তাদের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে হ্যাঁ এমদাদ আসলে আমি একটু আগে কথা বলেছি কোস্টগার্ডের এখানকার যিনি কন্ট্রোল রুম খোলা হয়েছে সেই কন্ট্রোল রুমে আমি কথা বলেছি তারা আমাকে বলেছেন আসলে উদ্ধার অভিযান এখনো তারা শেষ করেনি তবে রাতে তারা যেভাবে স্বাভাবিক যে টহল দিচ্ছিল স্বাভাবিক যে টহল আছে সেই টহলটি এখনো চলছে তারপরেও তারা বিভিন্ন জায়গায় বঙ্গোপসাগরে বিভিন্ন জায়গায় তারা খোঁজাখুঁজি করছেন যে নিখোঁজ 10 জন আছে তাদের কাউকে সন্ধান পান কিনা সেই লক্ষ্যে কাজ করছেন পাশাপাশি এখানে শুধু কোস্টগার্ড নয় নৌবাহিনীর জাহাজও বঙ্গোপসাগরে রয়েছেন তবে এখন পর্যন্ত যে যে 12 জনের কথা বলা হচ্ছে তার মধ্যে একজনের মৃতদেহ পাওয়া গেছে সেই সাথে 11 জনকে কুতুবদিয়া থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা সেবাও দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে এখন পর্যন্ত আসলে আপনি আপনাকে যেটা বলতে চাই সেটি হচ্ছে এখন শীত মৌসুম চলছে শীত মৌসুমে আসলে সাধারণত সাগর শান্ত থাকার কথা সাগর স্বাভাবিক যেভাবে উত্তাল থাকার কথা সেভাবে কিন্তু নেই শীত মৌসুমে সাগর শান্ত থাকার থাকে কিন্তু কেন সেই ট্রলারটি আসলে ডুবে গেছে কিংবা কেউ কোনো ডাকাত দলের সশস্ত্র ডাকাত দল তাদের এই ধরনের ঘটেছে করেছে কিনা সেটি এখনো তা মানে বলা যাচ্ছে না এখানকার আমি
বোর্ড মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে বলেছেন তারা বিষয়টি প্রশাসনের সহযোগিতা চান এবং তারা বলছেন যদি যেহেতু এখন সাগরে বিভিন্ন মাঝিমাল্লারা যায় তাদের নিরাপত্তার জন্য কিন্তু সেখানে নৌ পুলিশ থেকে শুরু করে কোস্টগার্ড এবং নৌবাহিনী রয়েছেন, তারা আসলে তৎপর রয়েছেন। সেই প্রেক্ষিতে যদি এখন যে এগারো জনকে উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে মূলত সঠিক তথ্য জানা যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত কিন্তু কোস্টগার্ড কিংবা নৌবাহিনীর পক্ষ থেকে আমাদের কোনো সেরকম আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য তারা করেনি। ধন্যবাদ তৌফিকুল ইসলাম জানাচ্ছিলেন কক্সবাজার থেকে। কিশোরগঞ্জে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 45 জন। ঘন কুয়াশা ও বৃষ্টিতে পিচ্ছিল সড়কের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। ভোর 4:30 দিকে সদর উপজেলার কামলিয়ারচর এলাকায় কিশোরগঞ্জ ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ভোরে সুনামগঞ্জ থেকে ময়মনসিংহগামী বিশাল পরিবহনের একটি বাস কিশোরগঞ্জের কামলিয়ারচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান দুজন। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন 45 জনকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। এর মধ্যে 25 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন 20 জন। এদিকে সাভারে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে দুজন মারা গেছে। নিহত হাসান এবং জাকির হোসেন ছাগল ব্যবসায়ী। এই ঘটনায় ওই ট্রাকে থাকা 200 বেশি ছাগলও মারা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, জয়পুরহাট থেকে ছাগল বোঝাই ট্রাকটি রাজধানীর গাবতলী যাওয়ার পথে ভোরে সাভারের জোরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা আরিচা মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসান এবং জাকিরের মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। চট্টগ্রাম নগরীর টাইগার পাস রেলওয়ে কলোনি এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় মারা গেছেন চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলী এমদাদুল হাসান শোভন। গতরাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় গতরাত 12:00 দিকে টাইগার পাস রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাই স্কুলের সামনে দিয়ে মোটর সাইকেলে বাসায় ফিরছিলেন শোভন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটর সাইকেল উল্টে রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা দ্রুতগামী কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এমদাদুল হাসান চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী দ্বিতীয় প্রকল্পে জুনিয়র ইলেকট্রিক্যাল ডিজাইন প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশে হুজি এখন কারাগারে আটক সহযোগীদের ছাড়িয়ে আনতে ডাকাতি করে অর্থ সংগ্রহে নেমেছে। কারাগারে আটক এক নেতার নির্দেশে তারা চিহ্নিত ডাকাতদের সহায়তাও নিচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় আটক 6 হুজি সদস্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে এইসব তথ্য দেয় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসিকে। এ সময় ডাকাতির কাজে ব্যবহার করা জন্য রাখা ক্লোরোফর্ম এবং ছোরা উদ্ধার করা হয়। হুজির এই 6 সদস্যকে আটকের পর সিটিটিসি যে তথ্য পায় তা রীতিমতো উদ্বেগে। তারা জানিয়েছে সংগঠনের তহবিল জোগাড় করতে দুর্ধর্ষ কিছু ডাকাতের সাথেও বোঝাপড়া হয়েছে তাদের। ডাকাতির অর্থ ব্যয় করে কারাগারে আটক সহযোগীদের জামিনে আনার পরিকল্পনার কথা স্বীকার করে তারা। এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনাও ছিল তাদের, জানালেন সিটিটিসি প্রধান। এই গ্রুপটার যে মূল নেতা, সে 21 আগস্টের গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত উজ্জ্বল হোসেন, সেই মূলত কারাগারে আটক আছে। তার নেতৃত্বেই, তার অনুসরণেই বা তার বিভিন্ন সময় তার নির্দেশনা অনুসারেই এই গ্রুপটি মূলত কার্যক্রম চালাচ্ছিল। ক্লোরোফর্ম দিয়ে নিরাপত্তা কর্মীদের সহজে কাবু করা যায়, এভাবে ব্যবসা কিংবা আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতির পরিকল্পনা করছিল তারা। সংগঠন পরিচালনা, পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন সদস্য সংগ্রহ এবং নিজেদের জীবন ধারণের জন্য ডাকাতিকে পেশা হিসেবে বেছে নিয়েছে। তো তারা মূলত ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে, যে সমস্ত জায়গায় ডাকাতি করবে তাদেরকে অজ্ঞান করে ডাকাতি করার যে প্রক্রিয়া সেটির সাথেই জড়িত ছিল। সিটিটিসির টানা অভিযানের মুখে জঙ্গিরা বেশ দিশাহারা হয়ে গেলেও একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি, স্বীকার করছে পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 9 কোটি টাকায় তৈরি সরকারি 500 অ্যাপস গুগল প্লে স্টোরে রাখার কাজ চলছে। শিগগিরই মাইগভ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সব সরকারি অ্যাপ সহজেই গুগল প্লে স্টোরে পাওয়া যাবে বলে জানান তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অ্যাপগুলোর উন্নয়নের কাজ চলছে বলেও জানান তিনি।
সরকারের বিভিন্ন সেবা সহজলভ্য করতে 2013 সালে মোবাইল ফোন অ্যাপ্লিকেশন তৈরির কাজ শুরু করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। 2015 সালে একসঙ্গে উদ্বোধন করা হয় 500 অ্যাপ। এরপর বিভিন্ন সময়ে অভিযোগ ওঠে এসব অ্যাপের বেশিরভাগই পাওয়া যায় না গুগল প্লে স্টোরে। তবে এবার আসার কথা শোনালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অ্যাপগুলো উন্নয়নে কাজ চলছে, একই সঙ্গে এসব অ্যাপ গুগল প্লে স্টোরে সহজে পাওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সকল সার্ভিস যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো যাতে একটা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাক্সেস করা যায়, তার জন্য আমরা মাই গভ অ্যাপটি ডিজাইন করছি এবং ডেভেলপমেন্টের কাজ প্রায় শেষ। আমরা আশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো অল্প কিছুদিনের মধ্যেই মাই গভ অ্যাপটি উনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। প্রতিমন্ত্রী আরও জানান, গুগলের নিয়ম পরিবর্তন হওয়ায় এর আগে একসঙ্গে 500 অ্যাপ রাখা যায়নি। গুগল প্লে স্টোর তাদের আর কি যেই নিয়ম সেটা পরিবর্তন করার ফলে তখন একটা সিঙ্গেল অ্যাপে 500 অ্যাপকে অ্যাক্সেস করতে দেয় না, এবং আমাদের 100 অ্যাপ সেপারেটলি আপলোড করা হয়েছে যেগুলো এখন গুগল প্লে স্টোরে আছে। প্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরির পাশাপাশি সরকারের বিভিন্ন তথ্য সহজলভ্য করতে নতুন অ্যাপস তৈরির পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনি জটিলতা পেরিয়ে অবশেষে শুরু হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল এই প্রকল্পের উদ্বোধন করবেন। জাইকার অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য খরচ ধরা হয়েছে 13,610 কোটি টাকা। অবশ্য শুধু অবকাঠামোই নয়, যাত্রী সেবার মান বাড়ানোরও তাগিদ দিচ্ছে এয়ারলাইন্সগুলো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবার মান বাড়াতে টার্মিনাল সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই শেষ হয় 2015 সালে। 2017-র 24 অক্টোবর 13,610 কোটি টাকার এ প্রকল্প অনুমোদন দেয় একনেক। ঠিকাদার চূড়ান্ত হওয়ার পর এ বছরের অক্টোবরে এর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আইনি জটিলতায় তৈরি হয় অনিশ্চয়তা। বিমানবন্দর এলাকায় বেশ কিছু জায়গা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া ছিল, এসব প্রতিষ্ঠানকে জায়গা ছাড়ার নোটিশ দিলে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। ডিসেম্বর মাসে 28 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর গ্রাউন্ড ব্রেকিং করবেন। আমরা ঠিকাদার নিয়োগের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি এবং ঠিকাদার নির্দিষ্ট সময়ের ভিতরে কাজটা সম্পন্ন করবে, আর কোনো ধরনের জটিলতা নেই। তৃতীয় টার্মিনাল নির্মাণ হলে বিমানবন্দরে বর্তমান যাত্রী ধারণ ক্ষমতা বাড়বে অন্তত 3 গুণ। টার্মিনাল নির্মাণের মূল উদ্দেশ্য বাস্তবায়নে যাত্রীদের সেবার মান বাড়ানোর তাগিদ এয়ারলাইন্সগুলোর। উন্নত টার্মিনাল ফ্যাসিলিটি থাকলে ওটা আলটিমেটলি এয়ারলাইনকে ফ্যাসিলিটেট করবে। আমাদের কিন্তু বর্তমান যে হিউম্যান রিসোর্স যেটা দিয়ে আমরা বিভিন্ন সেবা দিতে চাচ্ছি সেটা কিন্তু তাদের ধ্যান ধারণা প্যাসেঞ্জার বান্ধব নয় বা সার্ভিস ওরিয়েন্টেড নয়। শাহজালালের তৃতীয় টার্মিনালটি হবে 3 তলা, থাকবে 24টি বোর্ডিং ব্রিজ, বহির্গমনে 15টি সেলফ সার্ভিস সহ 115টি চেক ইন কাউন্টার, আরও থাকছে 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার সহ 66টি কাউন্টার। প্রকল্প শেষে তৃতীয় টার্মিনালের সঙ্গে এখনকার টার্মিনাল ভবন যুক্ত হবে কানেক্টিং করিডোরের মাধ্যমে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাজাখস্তানে উড়োজাহাজ দুর্ঘটনায় পাইলট সহ 12 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। 8 শিশুসহ অন্তত 60 জন ভর্তি আছে হাসপাতালে। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে 28 ভাগ্যবানকে। স্থানীয় সময় সকাল 7:30 100 আরোহী নিয়ে বিধ্বস্ত হলো আগুন ধরানি ফ্লাইটটিতে। এই ঘটনায় শনিবার রাষ্ট্রীয় শোক করেছেন প্রেসিডেন্ট কাসুম জোমার্তো তোকেভ। শুক্রবার স্থানীয় সময় সকাল 7:21 আলমাতি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে বেক এয়ারের Z92100 ফ্লাইটটি। এর ঠিক 1 মিনিটের মাথায় কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দোতলা ভবনে আছড়ে পড়ে যাত্রীবাহী বিমানটি। সকাল 7:30 তালগড় পুলিশের কাছে বিমান বিধ্বস্তের খবর আসে। এর পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলমাতি থেকে নূর সুলতানের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল বিমানটি। পুলিশের পাশাপাশি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। রাজধানী নূর সুলতানের দিকে যাচ্ছিল ফোকার 100 মডেলের বিমানটি। এক টুইট বার্তায় এই ঘটনায় নিহতদের স্বজনদের সমবেদনা জানান প্রেসিডেন্ট। দুর্ঘটনার তদন্তের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপেরও ঘোষণা দেন তিনি।
এরই মধ্যে প্রধানমন্ত্রীকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে এখনই তা অনুমান করা যাবে না বলে মত বিশেষজ্ঞদের। বিমানের নিয়ন্ত্রণ হারানোর ঘটনায় পাইলটের গাফিলতি না বিমানের কারিগরি ত্রুটি দায়ী তা গুরুত্বের সাথে বিবেচনার পরামর্শ দিয়েছেন তারা। 1999 সালে যাত্রা শুরু করে বেক এয়ার। শুরুতে ভিআইপি সেবা নিশ্চিতের লক্ষ্য থাকলেও বর্তমানে তা দেশের সবচেয়ে কম খরচের এয়ারলাইন হিসেবে পরিচিত। দুর্ঘটনার পর বেক এয়ারের সব বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। এর আগে 2012 সালের ডিসেম্বরে কাজাখস্তানের দক্ষিণাঞ্চলে সামরিক বিমান দুর্ঘটনায় 27 জন নিহত হয়। এর ঠিক এক মাসের মাথায় 2013 সালের জানুয়ারিতে আলমাতিতে বিমান দুর্ঘটনায় মারা যায় 20 জন। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম পর্বের শ্রেষ্ঠত্ব ঢাকায় ফিরেও ধরে রাখলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকা প্লাটুনকে 6 উইকেটে হারিয়েছে ইমরুল কায়েসের দল। বোলিং বান্ধব উইকেটের সাফল্য পায় চট্টগ্রামের বোলাররা। থিতু হতে পারেনি ঢাকার দুই ওপেনার, তামিম 21 রানে ও বিজয় ফেরেন 14 রান করে। আগের ম্যাচে 3 নম্বরে নেমে 50 করা মেহেদি হাসান এ ম্যাচে ফেরেন 0 রানে। এরপর ঢাকার 3 বিদেশি ক্রিকেটার পেরেরা, আফ্রিদি ও শাদাব ব্যাটিংয়ে নেমে ব্যর্থ হন, কেউই 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ঢাকার পক্ষে সর্বোচ্চ 32 রান মুমিনুলের। শেষ দিকে ওয়াহাবের 23 আর মাশরাফির 17 রানে বোর্ডে 124 রান জমা করে ঢাকা প্লাটুন। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত 2 ওপেনারকে হারায় চট্টগ্রাম, তবে ইমরুলের ব্যাটিং দৃঢ়তায় পথ হারায়নি চট্টগ্রাম। 54 রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন অধিনায়ক ইমরুল কায়েস। এদিকে সন্ধ্যার ম্যাচে রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাট করছে খুলনা। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগের তুলনায় সঠিক পথে এগুচ্ছে বিপিএল মনে করেন তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের পারফরমেন্সে মুগ্ধ সাবেক পাকিস্তান অধিনায়ক। বলছেন বাংলাদেশের ক্রিকেট ঠিকভাবেই এগুচ্ছে, ঢাকা পর্ব নিয়ে কিছুটা সতর্ক রাজশাহী রয়্যালসের এই অলরাউন্ডার। কন্ডিশন নিয়ে না ভেবে গুরুত্ব দিচ্ছেন ইতিবাচক মানসিকতায়। আন্তর্জাতিক ক্রিকেটে শেষটা হয়তো খুব কাছাকাছি, তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও বড় নাম শোয়েব মালিক। চলতি বিপিএলেও ধারাবাহিকতায় পার্থক্য গড়ে দিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক। বিশ্বের বিভিন্ন লীগ মাতানো মালিক বিপিএলেও দেখছেন উন্নতির ধারা। মুগ্ধ মেহেদি রানাদের পারফরমেন্সে মুগ্ধ পাকিস্তান অলরাউন্ডার দেখছেন সম্ভাবনা, তবে দীর্ঘমেয়াদে সাফল্যের জন্য দরকার পরিশ্রম করার মানসিকতা আর খেলতে হবে বুদ্ধি খাটিয়ে, বলছেন শোয়েব মালিক। বিপিএল ইজ অলসো ওয়ান অফ দ্য গুড লিগস। বিপিএল ধারাবাহিকভাবে উন্নতি করছে, আয়োজনে যত্নের ছাপ স্পষ্ট, বাংলাদেশের বয়সভিত্তিক দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছেন। এসব আসলে নির্দেশ করে সঠিক পথে এগোচ্ছে বাংলাদেশের ক্রিকেট। চট্টগ্রাম পর্বে রান উৎসবের পর ঢাকায় দ্বিতীয় পর্ব নিয়ে কিছুটা সতর্ক মালিক। উইকেট কন্ডিশন নিয়ে না ভেবে গুরুত্ব দিচ্ছেন ইতিবাচক মানসিকতায়। চট্টগ্রামে ভালো করেছি আমরা, তবে ঢাকায় সতর্ক থাকতে হবে, ধারাবাহিকতা ধরে রাখা জরুরি। কন্ডিশনের সমর্থন হয়তো সবসময় পাবেন না, চাপ না নিয়ে ইতিবাচক ক্রিকেট খেলতে চাই। রাজশাহী রয়্যালসের সাফল্যের পেছনে দলীয় ভারসাম্যকে বড় করে দেখছেন এই অলরাউন্ডার। প্রথম 2 পর্বে সাফল্য আসায় কৌশল ছকে পরিবর্তনের প্রয়োজন দেখছেন না শোয়েব মালিক। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ট্রাভিস হেডের দৃঢ়তায় বক্সিং ডে টেস্টে 467 রানের বড় সংগ্রহ অস্ট্রেলিয়ার। স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে 423 রানে পিছিয়ে দ্বিতীয় দিন শেষ করে নিউজিল্যান্ড। মেলবোর্নে 257 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া, স্মিথকে 85 রানে থামান ওয়েগনার। পরে টিম পেইন ও ট্রাভিস হেডের জুটি দলকে বড় সংগ্রহের পথে রাখে। টিম পেইনকে 79 রানে ফেরান ওয়েগনার, হেডকে সঙ্গ দিতে ব্যর্থ হন মিশেল স্টার্ক। এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন ট্রাভিস হেড, তাকে 114 রানে আউট করেন ওয়েগনার। পরে কামিন্স ও লায়ন কাটা পড়েন সাউদির বলে, 4 উইকেট নেন ওয়েগনার, সাউদির শিকার 3টি। জবাবে শুরুতেই 2 ওপেনারকে হারিয়ে অস্বস্তিতে নিউজিল্যান্ড। ব্লান্ডেল 15 ও উইলিয়ামসন আউট হন 9 করে। রস টেইলর অপরাজিত আছেন 2 রানে। সেঞ্চুরি রানে সাউথ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে 181 রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। এর আগে সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে তোলে 284 রান। এর আগে 9 উইকেটে 277 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা সাউথ আফ্রিকা 284 রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ 95 রান কুইন্টন ডি ককের, 4টি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড এবং স্যাম কারেন।
ব্যাট করতে নেমে দ্রুত আউট হন দুই ইংলিশ ওপেনার রোরি বার্নস এবং টম শিবলি। এরপর অধিনায়ক জো রুটও টিকতে পারেননি বেশিক্ষণ, 29 রানে সাজ ঘরে ফেরেন তিনি। রুট আউট হওয়ার পর ইংল্যান্ডের হান ধরেন জো ডেনলি এবং বেন স্টোকস, 50 করে আউট হন ডেনলি। এরপর ফিলান্ডার এবং রাবাদার পেস তোপে দ্রুত উইকেট হারা ইংলিশরা, 181 রানে গুটিয়ে গেলে 103 রানের লিড পায় প্রোটিয়ারা। ফিলান্ডার 4 এবং রাবাদা নেন 3টি উইকেট। রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি, অ্যাওয়ে ম্যাচে সিটিজেনদের চ্যালেঞ্জ উলভারহ্যাম্পটন। ম্যাচ শুরু রাত 1:45। হ্যাট্রিক শিরোপা জয়ের মিশনে অনেকটা পিছিয়ে পড়েছে ম্যানচেস্টার সিটি। শিরোপা ধরে রাখতে লিগের বাকি সবকটি ম্যাচে জয় চায় সিটিজেনরা। পয়েন্ট হারালেই শিরোপা স্বপ্নে বড় ধাক্কা। কঠিন সমীকরণে ম্যান সিটির সামনে উলভারহ্যাম্পটন। লেরয় সানে, লাপোর্তে, ডেভিড সিলভার চোটে অস্বস্তিতে কোচ গার্দিওলা। এদিকে চলতি মৌসুমে বেশ ধারাবাহিক উলস। প্রথম লেগে সিটিজেনদের বিপক্ষে 2-0 গোলে জয়ের আত্মবিশ্বাস আছে টেবিলের সাথে থাকা দলটির। জানিয়েছিলাম, জানাবো আপনাদের সমস্যা সম্ভাবনার কথা। আশিকুর রহমান কুষ্টিয়া থেকে লিখেছেন, কুষ্টিয়ার ভেড়ামারার গোলাপনগরের রাস্তাটি বেহাল, এর ফলে ভোগান্তিতে রয়েছে জনগণ। দীর্ঘদিন ধরে এর কোনো সংস্কার হচ্ছে না। স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় আশ্বাস দিলেও এর কোনো উন্নয়ন হয়নি। গুরুত্বপূর্ণ এই রাস্তার উন্নয়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। কিশোরগঞ্জ থেকে তৌহিদা আক্তার লিখেছেন, কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলার ওসমানপুরে মাদকের ভয়াবহতা ব্যাপক আকার ধারণ করেছে। অনেকে এতে আসক্ত হচ্ছেন, যুব সমাজ ধ্বংসের পথে, সামাজিক অবক্ষয় দেখা দিচ্ছে, এ নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন। মাদক প্রতিরোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। নেত্রকোনা থেকে মোহাম্মদ উজ্জ্বল লিখেছেন, নেত্রকোনার কলমাকান্দা থানার বামুনগাঁও এলাকায় ভালো মানের কোনো হাসপাতাল নেই। সরকারি হাসপাতালেও জটিল রোগের উন্নত চিকিৎসা সেবা নেই। এদিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে যেতে হয়, যা ব্যয়বহুল ও কষ্টসাধ্য। এর ফলে অনেকেই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। শেষ করব সংবাদ। শেষ করার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি। সিটি নির্বাচনে আওয়ামী লীগ বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি এবং জমা শেষ, প্রার্থী চূড়ান্ত হবে শনিবার। বিএনপির সভা সমাবেশে আপত্তি নেই সরকারের, ইভিএম এ স্বচ্ছ নিরপেক্ষ ভোট হবে বলছেন কাদের। শীতবৃষ্টিতে চরম দুর্ভোগ, কক্সবাজারে বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে একজনের মৃত্যু, 10 জেলে নিখোঁজ। বঙ্গবন্ধু বিপিএল এ রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাটিং এ খুলনা, আরেক ম্যাচে ঢাকাকে হারালো চট্টগ্রাম। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। আমাদের খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ।